ইন্দ্রনন্দন দত্ত, আসলে মুক্তিযুদ্ধের ব্যাপারটা একটা রাজনৈতিক যুদ্ধ, এটা শুধু নয় মাসের যে বন্দুক যুদ্ধ সেটা নয়। মুক্তিযুদ্ধের জন্য সারা বাংলায় তখন 7.5 কোটি বাঙালি জনগণের মধ্যে যে স্বাধীনতার প্রেরণাকে উজ্জীবিত করার জন্য যে দীর্ঘ একটি সংগ্রাম, দীর্ঘ একটি আন্দোলন, সেটা যদি না হতো তাহলে আসলে মুক্তিযুদ্ধ হতো না। সুতরাং এটা একটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। এটার মুক্তিযুদ্ধের আগে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তৈরিটাই ছিল সবচেয়ে আসল কাজ। 60-এর দশকে আমরা যারা বিশেষত তখনকার পূর্ব পাকিস্তান ছাত্রলীগ, আওয়ামী লীগের এক অংশ এবং পূর্ব পাকিস্তান ছাত্রলীগ 60-এর দশক থেকে 71 পর্যন্ত যে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যে সংগ্রাম, আন্দোলন এবং সংগঠন করে বাংলাদেশে একটি মুক্তিযুদ্ধের জন্য প্রেক্ষাপট তৈরি করেছিলেন, তারা যদি না এই কাজটা যদি না করতেন তাহলে কখনো এই দেশে মুক্তিযুদ্ধ সংগঠিত হতো না। মুক্তিযুদ্ধে শুধু কিছু যে মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেছে তা নয়, সারা দেশের মানুষ গুটি কয়েক রাজাকার, আলবদর এবং স্বাধীনতা বিরোধী ছাড়া সমস্ত বাংলার জনগণ এই মুক্তিযুদ্ধের সাথে জড়িত হয়ে পড়েছিল। সুতরাং এটা ছিল সম্পূর্ণভাবে একটি গণযুদ্ধ, একটি রাজনৈতিক যুদ্ধ। সংগ্রামী বন্ধুরা আমার, আমাদের 1963 সাল থেকে আমাদের রাজনৈতিক জীবন আমাদের শুরু হয়। আমরা পাকিস্তান আমলে আমরা বিভিন্ন কলেজে আমরা শহীদ দিবস পর্যন্ত আমরা উদযাপন করতে পারতাম না। আমার এখনও মনে পড়ে সেই 1964 সালে আমরা নাজিরহাট কলেজ ছিল উত্তর চট্টগ্রামের একটা সবচেয়ে একটা বর্ধিষ্ণু কলেজ, অধিক ছাত্র নিয়ে যে কলেজ, ছাত্র সম্পন্ন যে কলেজটা ছিল, যে চট্টগ্রাম কলেজ এবং কানুঙ্গপাড়া কলেজের পরে নাজিরহাট কলেজে সবচেয়ে প্রায় 1000-1200 ছাত্রের একটা কলেজ ছিল তখন নাজিরহাট কলেজ। সেই নাজিরহাট কলেজে আমরা প্রথমেই 1964 সালে আমরা ছাত্র সংসদ গঠন করি, ছাত্র ইউনিয়নকে পরাজিত করে। আমরা তখন বিপি হয় নুরুল আফসার এবং সাধারণ সম্পাদক হন, নির্বাচিত হন হারুনুর রশিদ, পরে যিনি ডাক্তার ছিলেন, এবং সালাবার সময়ে যিনি ছাত্রলীগের চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। সংগ্রামী বন্ধুরা, সেই বছর আমরা নাজিরহাট কলেজে আমরা রাতারাতি শহীদ মিনার করার দায়ে আমাদেরকে কলেজ থেকে বহিষ্কার করে দেওয়া হলো। আমরা শহীদ দিবস পর্যন্ত উদযাপন করতে পারি নাই। আমি এবং বিপি আফসার আমরা ফেনী কলেজে গিয়ে অ্যাডমিশন নিলাম। সেই বছর কিন্তু আমরা গিয়েই ফেনী কলেজে কিন্তু 1965 সালে সর্বপ্রথম ছাত্রলীগের একটি পূর্ণাঙ্গ প্যানেল আমরা সাবমিট করি সেই ফেনী কলেজে। ফেনী কলেজেও আমাদের সে সঠিক সফল পাবার পরীক্ষা দেওয়া হয় নাই। আমরা পরবর্তী পর্যায়ে আমি ব্যক্তিগতভাবে রাঙ্গুনিয়া কলেজের ছাত্র হলাম। শহীদ স্বপন কুমার চৌধুরী সেখানে আমার ক্লাসমেট হয়, আমার রাজনৈতিক সাথী হয়। যে 1969 সালের যে গণ আন্দোলন, গ্রামে গঞ্জে যে সমস্ত আন্দোলন হয়েছে সেইগুলিতে আসলে পত্রপত্রিকায় সেভাবে আসতো না। আমরা যারা নিউজগুলি এখানে পাঠাতাম, ছোটখাটো কিছু ঘটনাবলীর, আজিজ দিবস, মুজিব দিবস থেকে শুরু করে বিভিন্ন দিবসের ডেকের আহ্বানে, কপের আহ্বানে যে সমস্ত দিবসগুলি পালিত হতো সেগুলি আমরা পালন করতাম। কিন্তু আসলে সত্যিকার অর্থে পত্রপত্রিকায় চট্টগ্রাম হেডকোয়ার্টারের নিউজগুলি ভালোভাবে প্রকাশিত হলেও গ্রামে গঞ্জে যে আন্দোলনগুলি ছিল সেই আন্দোলনগুলি আসলে সঠিকভাবে এখানে প্রকাশিত হতো না। আমরা অনেক কষ্ট করে, আমরা যারা গ্রামে গঞ্জে আন্দোলনকে আমরা সংগঠিত করেছিলাম, সংগঠনকে আমরা শক্তিশালী করেছিলাম, আন্দোলনকে গতিশীল করেছিলাম, আমরা তার মধ্যে কিছু কিছু মানুষ চট্টগ্রাম থেকে যারা যেতেন, তারা প্রথম দিকে অধ্যাপক শাহাবুদ্দিন খালেদ যেতেন, তারপর এস এম ইউসুফ যেতেন, তারপর আপনার তখন ছাত্র ইউনিয়নের তদানীন্দ সিনিয়র নেতা, পরে ন্যাপের আপনার মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব যেতেন, তারপর 69-এর দিকে এখান থেকে
আমরা আমরা ফটিকছড়িতে হাটাজারিতে বিভিন্ন সময় আমরা আওয়ামী লীগের জনসভা করতাম, আমানা বেগম গিয়ে জনসভা করতেন, আমি আজিজ গিয়ে জনসভা করতেন। সেখানে তখন আপনার চট্টগ্রাম কলেজের যে বিপি মির্জা আবু আহমদ তখন আমাদেরকে সাহায্য সহযোগিতা করতেন। আর আসলে সত্যিকারার্থে উত্তর চট্টগ্রামে তখন হাটাজারির পরে একটা পিস্তরা রাস্তাও ছিল না, শুধু দিনে দুইবার শুধু ট্রেন যেত নাজিরহাট, দিনে শুধু দুইবার সকাল 11টায় একবার, বিকেল 4টায় একবার, দিনে দুইবার শুধু ট্রেন যেত মাত্র। কেন্দ্রের সাথে যোগাযোগ ছিল না, একটা টেলিফোন ছিল না, ভালো করে কোনো কমিউনিকেশন ছিল না। পত্রপত্রিকার মাধ্যমে আমরা যে খবরগুলি পেতাম, যে রাজনৈতিক দিবসগুলো সেখানে উদযাপন করার কথা, আমরা সেগুলো উদযাপন করতাম। এবং মাইলের পর মাইল যে আমরা এই ধুলো বালুর মধ্য দিয়ে গ্রামে গঞ্জে আমরা বিভিন্ন স্কুল কমিটি করা, কলেজ কমিটি, স্কুল কলেজ তো একটাই ছিল, শুধু হাটাজারি নাজিরহাট ফটিকছড়ি থানার মধ্যে শুধু একটাই কলেজ ছিল, শুধু নাজিরহাট কলেজ। এবং সেই কলেজকে কেন্দ্র করে মূলত এই এলাকার এবং রাজনৈতিক আন্দোলন, ছাত্র আন্দোলনগুলি পরিচালিত হতো। 69-এ আমরা বিএসসি পাশ করার পর যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার কথা থাকলো, স্বপন চৌধুরী আমাকে ঢাকা ইউনিভার্সিটি নিয়ে যেতে চাইলো, শেষ পর্যন্ত আমি এসএম ইউসুফের কথায় বাধ্য হয়ে আমাকে বিএসসি পাশ করেও আমাকে কাপ্তাই সুইডিশ ইনস্টিটিউটে আমাকে ছাত্র হিসেবে ভর্তি হতে হয়। এবং সেইখানে প্রথম ছাত্র সংসদ গঠন করি এবং ছাত্র সংসদে আমি প্রথম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। এবং সেই বছরেই আপনার পার্বত্য চট্টগ্রাম প্রথম অবিভক্ত পার্বত্য চট্টগ্রামের প্রথম জেলা কমিটি হয়, পার্বত্য পূর্ব পাকিস্তান ছাত্রলীগের জেলা কমিটি, আমাকে তখন প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব গ্রহণ করতে হয়। আসলে পার্বত্য চট্টগ্রামের যে রাজনীতি, পার্বত্য চট্টগ্রামে মূলত জাতীয় রাজনীতির কোনো সেখানে ই ছিল না। আওয়ামী লীগের শুধু শহীদ রহমান সাহেব ছাড়া, মূলত রাঙামাটিতে শহীদ রহমান সাহেব ছাড়া আওয়ামী লীগের তেমন উল্লেখযোগ্য কোনো লোক ছিল না, ভালোভাবে কোনো জেলা কমিটিতে ছিল না, থানা কমিটি তো ছিলই না, এবং ছাত্রলীগেরও কোনো কমিটি ছিল না। আমরা প্রথমে গিয়ে কাপ্তাই ছাত্রলীগ, কাপ্তায় চন্দ্রঘোনায় ছাত্রলীগ, তারপর আপনার রাঙামাটি যা শহর ছাত্রলীগ, প্রথমে আমরা জেলা ছাত্রলীগ করি, পরে আমরা রাঙামাটি শহর ছাত্রলীগ করি। যে আন্দোলন, সেই আন্দোলনটা আমরা চাঙ্গা করার আমরা চেষ্টা করি পার্বত্য চট্টগ্রামে, বিশেষত রাঙামাটি শহরকে কেন্দ্র করে। তখন আপনার যে রাজনৈতিক যে অবস্থাটা, সেখানে পাহাড়িরা সেখানে আপনার এই ছাত্র সংগঠনগুলির সাথে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে চাইতো না। আমরা যে প্রথম পাহাড়ি ছাত্রটাকে আমরা পাই, সে হলো গৌতম দেওয়ান। গৌতম দেওয়ান আমার ওই জেলার সাধারণ সম্পাদক নিযুক্ত হয়, আমি সভাপতি দায়িত্ব নির্বাচিত, আমি গৌতম দেওয়ানের সাধারণ সম্পাদক। আপনারা জানেন পরে গৌতম দেওয়ান আপনার জেলা পরিষদের প্রথম চেয়ারম্যান হয়, পৌরসভার নির্বাচিত প্রথম চেয়ারম্যান হয়, প্রথম না স্বাধীনতার পরে উনি একবার চেয়ারম্যান নিযুক্ত হন। তারা বাঙালিদের বিশ্বাস করতো না, তারা মনে করতো তারা বাঙালিরা সেখানে শোষণ করছে, তারা নির্যাতন করছে, তারা বাংলাদেশের যে জাতীয় রাজনীতি, যে রাজনৈতিক দলগুলি আছে তাদের সাথে তারা সম্পৃক্ততা হতো না। সেখানে তখন দেখা গেল কি, সেখানে উপজাতীয় আপনার ইয়ে হলো যে এমপিগুলি হলো উপজাতীয়, 70-এর নির্বাচনে সব জায়গায় আওয়ামী লীগ জিতলো, কিন্তু পার্বত্য চট্টগ্রামে কিন্তু আওয়ামী লীগ জিতে নাই। পার্বত্য চট্টগ্রামে আপনার এমএনএ হয়েছিলেন মেজর রাজা ত্রিদীপ রায়, এবং দুইজন আপনার প্রভিনশিয়াল অ্যাসেম্বলি মেম্বার ছিল সেখানে প্রাদেশিক পরিষদের, একজন আপনার মানবেন্দ্র নারায়ণ লারমা, আর একজন হলেন চাইতুয়াই রোয়াজন। এই দুজন এমপি সেখানে নিযুক্ত নির্বাচিত হন দুই কনস্টিটিউয়েন্সি থেকে। সেখানে কিন্তু আওয়ামী লীগের কোনো প্রার্থী সেখানে নির্বাচিত হয় নাই। তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে তারা নিজেরা সম্পৃক্ত হতে তারা ভয় পাচ্ছিল, আমি যেটা বলতে চাচ্ছিলাম। কিন্তু পার্বত্য চট্টগ্রামে যে বিশাল বিশাল সমাবেশগুলো হয়েছিল স্বাধীনতারা পূর্ব প্রাক স্বাধীনতার আন্দোলনের আগে, অসহযোগ আন্দোলনের সময়ে আপনার চন্দ্রকোনা শ্রমিক এলাকায় বিশাল বিশাল শ্রমিক সমাবেশ, শ্রমিক গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে আপনার ক্যাপ্টেন ইসাক নামে, ইঞ্জিনিয়ার ইসাক সাহেব নামে চন্দ্রকোনাতে ইঞ্জিনিয়ার ইসাক সাহেব ছিলেন, এবং রাঙামাটিতে আমরা ছিলাম, কাপ্তাইতে আমরা ছিলাম, কাপ্তাইতে আরেকজন যিনি আমাদেরকে সবচেয়ে বেশি সাহায্য সহযোগিতা করতেন, বিশেষত কাপ্তাই এবং চন্দ্রকোনা ছিল শ্রমিক অধ্যুষিত এলাকা, এবং সেখানে কোনো চট্টগ্রামের সাথে বা ঢাকার সাথে খুব অতি অল্প সময়ে কোনো টেলিফোন যোগাযোগ করা সেখানে সম্ভব হতো না। কিন্তু আমরা আগে আগে খবর পেতাম, সবগুলি ঢাকার খবরগুলি পেতাম, এই কারণে যে পিডিবিতে একটা ওয়্যারলেস সেট ছিল, পিডিবির একটা নিজস্ব একটা টেলিকমিউনিকেশন অ্যারেঞ্জমেন্ট ছিল সেখানে, সেই জন্য পিডিবিতে আমরা ঢাকার যে কোনো নিউজ আমরা ওই পিডিবির ওয়্যারলেসের মেসেজ আমরা পেয়ে যেতাম। সেহেতু সেখানে কাপ্তাইতে রশিদ আহমদ চৌধুরী নামে একজন শ্রমিক নেতা ছিলেন, তিনি তৎকালীন স্বাধীনতা আন্দোলনের পূর্বে অসহযোগ আন্দোলন এবং প্রতিরোধ যুদ্ধে উনি আমাদেরকে অত্যন্ত বেশি সহযোগিতা করেছেন। এখানে যখন আসলে কোনো জায়গায় রসদ সংগ্রহের জন্য কোনো ইয়ে ছিল না, তখন জিয়াউর রহমান আপনার এই যুদ্ধের সময়ে প্রথমে রাঙামাটি আসেন, আমাদের সাথেও তার বৈঠক হয়। আপনারা জানেন
রাঙামাটি মোটরস যে দিদাল আলম সাহেব আছেন, দিদাল আলম সাহেবের বাপ এস এস আলম সাহেব, হোটেল রাঙামাটি ডকইয়ার্ড, সেখানে কিন্তু আমাদের একটা চট্টগ্রামের বিভিন্ন সেক্টরে রসদ সরবরাহের জন্য আমাদের একটা অ্যারেঞ্জমেন্ট হয়। আমরা এই সেক্টরগুলিতে আমরাই সবচেয়ে বেশি রসদ আমরা সরবরাহ করতে পেরেছি। আপনারা এই ইতিহাসগুলো আপনাদের জানা দরকার যে রাঙামাটিতে ও রাঙামাটি ডকইয়ার্ডে প্রত্যেক দিন বড় বড় তিনটা ডেক, সেখানে আপনার একটা ডেকে নান রুটি, একটা ডেকে গোস্ত এবং একটা ডেকে ভাত রান্না হতো। এবং ডিসি, তখন ডিসি ছিলেন হাসান তৌফিক ইমাম, উনি পরে ক্যাবিনেট সেক্রেটারি হয়েছিলেন এবং আপনার আপনার সম্ভবত যোগাযোগ সচিব হয়েছিলেন। এবং এডিসি ছিলেন আজকে প্রধানমন্ত্রী যিনি মুখ্য সচিব ডক্টর এস এস আহমদ। ডক্টর এস এস আহমদ তখন রাঙামাটির পার্বত্য চট্টগ্রাম জেলার এডিসি ছিলেন। আমরা প্রতিদিন আমরা এই তিন ডেক খাওয়ার আমরা তৈরি করতাম। আমরা রাঙামাটি থেকে ডিসির স্পেশাল লঞ্চে করে আমরা কাপ্তায় আনতাম। কাপ্তায় এনে সেখানে পিডিবির রেস্ট হাউসে এটা গরম করে পিডিবির পিক আপ দিয়ে সকালবেলা আমরা বিভিন্ন সেক্টরগুলিতে আমরা সরবরাহ করেছি, কালুঘাটে সরবরাহ করেছি। আপনার গোমডান্ডি ফুলতুলি যে ক্যাপ্টেন অলি ছিলেন, প্রফেসর নূর ইসলাম চৌধুরী ছিলেন, ওই সমস্ত ক্যাম্পে সরবরাহ করছি। আমি ব্যক্তিগত ভাবেও একদিন 10 এপ্রিল, সম্ভবত আমার এখন মনে পড়ছে 10 এপ্রিল না 8 এপ্রিল, আমি সর্বশেষ আমি খাওয়া সাপ্লাই করতে আসার সময় আমি হঠাৎ কালবৈশাখীর ঝড়ে রাঙামাটির লেকে রাত্রে মরেই যেতাম, যে ভাগ্যিস পরম করুণাময়ের অশেষ কৃপা আমি বেঁচে গেছি। সেদিন আর কোনো মানুষের ছিল না, কোনো ছাত্র ছিল না। আপনার যখন অসহযোগ আন্দোলন শুরু হয় কাপ্তাই সুইডিশ ইনস্টিটিউটে হোস্টেলে একটা ছাত্র ছিল না, বিভিন্ন কারণ সেখানে কোনো স্থায়ী লোকজন ছিল না। কাপ্তাইতে কিছু শ্রমিক এবং ছাত্র যেগুলো ছিল সেটা বাইরের ছাত্র, যেই মাত্র অসহযোগ আন্দোলন শুরু হলো তারা সবাই বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে চলে যায়। আমি এবং আরেকজন শুধু দারোয়ান ছাড়া আর কোনো ছাত্র সেখানে থাকতো না। আমি তো রাঙামাটি থাকতাম, মাঝে মাঝে এখানে থাকতাম। পঁচিশে মার্চ রাত্রে যখন ঢাকা ক্র্যাকডাউন হয় তখন রাত্রে 2টার সময় আমি এসে শুয়েছি মাত্র, মানে আপনার হোস্টেলে গিয়ে দেখি যে রাত 2:30টার সময় আমাকে একটু নক করতেছে, এসে ডেকে ডেকে কে, এই বর্তমান আজকের মুখ্য সচিব ডক্টর এস এস আহমদ, তিনি এডিসি ছিলেন, উনি গাড়ি নিয়ে আসছেন। উনি আমাকে খোঁজ করে বের করেছেন যে এখানে ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট ইন্দ্রনন্দন দত্ত আছে, তাকে খোঁজ করে বের করতে হবে। আমাকে খোঁজ করে নিয়ে উনি তার ওনার জীবিকার আমাকে রাঙামাটি নিয়ে চলে যান। আমরা ঘাগড়ার শিয়ালপুকা থেকে শুরু করে ঘাগড়া থেকে শুরু করে প্রতিটি জায়গায় আমরা কিন্তু ব্যারিকেড, বিরাট বিরাট ব্যারিকেড, বড় বড় গাছ কেটে আপনার আপনার খাত তৈরি করে আমরা এখানে প্রতিরোধ গড়ে তোলার আমরা চেষ্টা করছি। এখান থেকে যতই পিয়ার এবং যখন মানে আপনার ওখান থেকে ফেরত আসতেছে তারা শুধু রিট্রিট করার জন্য হিল ট্র্যাক্স হয়ে যাচ্ছে, তাদেরকে রাখা আমাদের জন্য একটা ভীষণ কষ্টকর ব্যাপার হয়ে গেল। তাদের আমরাই প্রথমে কিন্তু এখানে ফাইন বাজাচ্ছেন, আপনি জানেন যে আমরা প্রথম 7 জনের একটা গ্রুপ কিন্তু 7 দিনের ট্রেনিংয়ের জন্য বাঘভাই আমরা পাঠাই। আমরা সেখানে সেখান থেকে ফিরে আসার পথে সেখানে আব্দুল শুক্কুর এবং এস 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 এম কামাল নামে 2 জন লোক সেখানে শহীদ হয়। আপনারা জানেন যে সেখানে তখন প্রশাসনিকভাবে পার্বত্য চট্টগ্রামের কিন্তু ডিসি লেভেলের কোনো লোক যদি সাহায্য করে থাকে কিন্তু পার্বত্য চট্টগ্রামের ডিসি এবং এসডিও এডিসি এরা কিন্তু সক্রিয়ভাবে তারা অংশগ্রহণ করে। এবং তারা যদিও দুর্ভাগ্য আমাদের রেখে ওনারা পালিয়ে চলে যান আমাদেরকে ছাত্র নেতৃবৃন্দকে না বলে। পরে এই যে প্রতিরোধ যুদ্ধ, এই প্রতিরোধ যুদ্ধ কিন্তু পর্যন্ত চট্টগ্রাম হয়েছে। আমাদের শুধু আমি বলবো না যে শুধু ছাত্রলীগের ছেলেরা কিন্তু সেখানে আমরা প্রতিরোধ যুদ্ধ এসেছিল, সেখানে দলমত নির্বিশেষে ছাত্র ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠনের ছেলেরাও কিন্তু আমাদের সাথে এসে সহযোগিতা করেছে। আমরা সেখানে আপনার শিরা শিকদারও কিছু ছেলে টেলে ছিল যাদের কাছ থেকে ছাত্রলীগের ছেলেরা বোমা তৈরির মলোটপ ককটেল তৈরির কাজ তারা যা শিখতে পেরেছে। আমরা এইভাবে কিন্তু বিরাট একটা প্রতিরোধ যুদ্ধ আমরা 15 এপ্রিল পর্যন্ত আমরা চালিয়েছিলাম। তারপর আসলে আমরা যখন ইন্ডিয়াতে চলে গেলাম আমরা তখন এখানে আজকে একজন মানুষের নাম স্মরণ করতে হয় যিনি সারা মানে আপনার ত্রিপুরা স্টেটে বিশদ চট্টগ্রাম কক্সবাজার পার্বত্য চট্টগ্রামের জায়গায় জায়গায় ছাত্র নেতাদের সংগ্রহ করে বিএলএফ সংগঠিত করার জন্য যে মানুষটা ক্লান্ত পরিশ্রম করেছিল আমি তাকে এখনো শ্রদ্ধাভরে স্মরণ করছি। তাই সে উনি এখনো বেঁচে আছেন, তিনি আসলে কেন সুবিধা হতো। তার তিনি ছিলেন চট্টগ্রাম জেলার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব সাবের আহমেদ আজগরি। তিনি তার পিক আপ নিয়ে একটা পিক আপ, সেটা অত্যন্ত ত্রিপুরায় এটা সুপরিচিত পিক আপ ছিল, এমন কোনো জায়গা ছিল না। আমরা ইন্ডাকশনে যাই নাই, আমরা পুরো বর্ডারগুলিতে আমরা চষে বেরিয়েছি যুদ্ধের সময়। আমরা কোথায় আমরা কোন লোককে পাই, হিলট্র্যাক্সের মণিভাই আমাদেরকে বললো আমাদের আমাকে স্পেশাল হিল চট্টগ্রাম হিলট্র্যাক্সের বিএলএফ রিক্রুটমেন্টের জন্য দায়িত্ব ছিলেন।
আমি বেশ কিছুদিন সৃজনশীল হয়েছিলাম এই সব স্বপ্নদের সাথে। আমরা সেখানে থেকে থেকে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমি মনীষ দেওয়ানের কথা আমি স্মরণ করছি, তিনি বিডিআর উনি কর্নেল ছিলেন, এখন বোধহয় রিটায়ার করেছেন। সেই প্রথম যাকে রিক্রুট করি আমরা সেই আমরা মনীষ দেওয়ানকে। কিন্তু আমরা যে যুদ্ধের জন্য আমরা ভিতরে পাঠাবো, কিন্তু যোদ্ধাদের কর্মীদের কোনো সাহস হচ্ছিল না, কারণ সেখানে পার্বত্য চট্টগ্রামের যে অবস্থা ছিল সেখানে যে একা ছাত্ররা সেখানে যে আশ্রয় পাবে, সেখানে রসদ পাবে, সেখানে তারা ভরসা করতে পারছিল না। ঠিক সেভাবে যে সংখ্যক উপজাতীয় জনগণ, বাঙালি জনগণ যেভাবে যে সংখ্যক আমাদের সহযোগিতা করেছিল, উপজাতীয় জনগণ সেভাবে করবে কিনা সেটা আপনার সন্দেহ ছিল। তারপরও অনেক উপজাতীয় লোকজন এবং উপজাতীয় যোদ্ধা, কিন্তু সেখানে তার মধ্যে রণবিক্রম ত্রিপুরা যিনি তাতু নামে পরিচিত, আজকে যিনি চট্টগ্রামের ডিসি নর্থ পুলিশের নববিক্রম কিশোর ত্রিপুরার বড় ভাই, উনি যদিও ছাত্র ইউনিয়ন করতেন, পরে কিন্তু উনি এই মুক্তিযুদ্ধে কিন্তু অংশগ্রহণ করেন। পরে বিডিআর সহ আপনার এফএফ মুক্তিযোদ্ধা এবং মানে আপনার মানে বিএলএফ এর কিছু কিছু লোক তাদের সাথে ওই ডিসেম্বর মাসের দিকে তারা আসলে ভিতরে ঢুকে মূলত সংগঠনের জন্য আমরা ব্যক্তিগতভাবে আমরা যুদ্ধের সময় অনেক আমরা ব্যস্ত সময় কাটিয়েছি। যাই হোক, অনেক স্মৃতিচারণ করার ব্যাপার আছে। আমি যে জিনিসটা বলতে চাই, আমি বর্তমান আমি 102 মিনিটের আমি প্রেক্ষাপটটা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আজকে স্বাধীনতার জন্য দেশ কিভাবে চলবে তার জন্য চারটি স্তম্ভ আজকে সংবিধানে লিপিবদ্ধ রয়েছে, যে সংবিধানের ভিতরে দেশ পরিচালিত হবে: গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ। কোনোটাই আজকে সঠিকভাবে পালিত হচ্ছে না। গণতন্ত্র বললেও আজকে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক যে গণতন্ত্র, যে গণতন্ত্রের গণতন্ত্র চলাকালীন সময়ে কোনো কালা কানুন থাকবে না, ধর্মীয় বৈষম্যমূলক আইন থাকবে না, সেই অবস্থা কিন্তু বিরাজ করছে না। এখনো ধর্মীয় বৈষম্যমূলক আইন, এখনো বিভিন্ন কালা কানুনগুলি অবস্থান করছে। আপনি ধর্ম নিরপেক্ষতা তো প্রশ্নই আসে না। এখন বাংলাদেশে আপনার রাষ্ট্রধর্ম ইসলাম যে গণতন্ত্রের সংবিধানকে সংশোধন করা হয়েছে সেটা আজকে বর্তমান রয়েছে, সেটাও কোনো পরিবর্তন করা হয় নাই। সমাজতন্ত্রের কথা বাদে দেন, আজকে শোষণ অব্যাহত রয়েছে, দুর্নীতি অব্যাহত রয়েছে। আজকে বিভিন্ন প্রাইভেট সেক্টরগুলিতে সবচেয়ে যেটা বেশি, যে সাধারণ কৃষকরা যে প্রাইভেট সেক্টরে যেখানে ভর্তুকি দেওয়ার কথা, প্রাইভেটাইজেশনের কথা বলা হচ্ছে, অর্থাৎ প্রাইভেট সেক্টরের মধ্যে সবচেয়ে বড় প্রাইভেট সেক্টর হলো কৃষি। আজকে কৃষক থেকে শুরু করে বড় কৃষক পর্যন্ত কাউকে কোনো সরকারি সহযোগিতা বা সেখানে কোনো সরকারি অনুদান খুব ভালোভাবে দেওয়া হয় না। আজকে আমরা বাঙালি জাতীয়তার কথা বলছেন, বাঙালি জাতীয়তা আজকে বাংলাদেশের জাতীয়তাবাদ হয়ে গেছে। যে এই চার স্তম্ভের ভিত্তিতে যদি বাংলাদেশ যদি চলতো, আজকে স্থানীয় সরকারগুলি যদি নির্বাচন যদি হতো, জনগণের শাসন যদি প্রতিষ্ঠিত হতো, জনগণের অধিকার ক্ষমতা কর্তৃত্ব যদি প্রশাসনের প্রতিটি স্তরে পার্লামেন্ট সহ যদি প্রতিষ্ঠিত হতো, তাহলে বাংলাদেশের মানুষের আর্থিক সামাজিক মুক্তি কিছুটা হলেও ত্বরান্বিত হতো এবং মুক্তিযুদ্ধের চেতনা প্রতিফলিত হতো আমাদের কাজ এবং কর্মে। আজকে সবচেয়ে যেটা প্রয়োজন সেটা হলো 71-এর পরাজিত শক্তিরা যখন আজকে ঐক্যবদ্ধ হয়েছে, তাদের বিপরীতে আজকে বিরাট গণঐক্য জোট গড়ে তোলা দরকার। মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে আজকে শাসক দলকে যেটা উদ্যোগে ভূমিকা নিয়ে গ্রহণ করার কথা ছিল, শাসক দলও সেই ইনিশিয়েটিভ নিয়ে সে উদ্যোগ নিয়ে করছে না। তাই আজকে আমি মনে করি দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে দেশের সমস্ত মানুষ আজকে স্বাধীনতার এই মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। তাহলেই এতদিনের যে মানুষের ত্যাগ তিতিক্ষা এটা হয়তো আজকে সফল কাম হতে পারে। আপনাদের সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য আমি এখানে শেষ করলাম। জয় বাংলা, বাংলার মেহনতি মানুষের জয় অবশ্যম্ভাবী।